বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাবিনেটটা, এটার জন্য আপনারা অনেকজন আমাকে কল দিচ্ছেন যে ভাই যে ম্যাক 512 যে ক্যাবিনেটটা দেখাইছিলেন এই ক্যাবিনেটটার দাম কত। তো আসলে এই ক্যাবিনেটটার দাম হচ্ছে আমরা রাখতেছি, তার আগে এটা হচ্ছে যে ফ্যাসিলিটিটা আছে এটা আপনাদেরকে বলি। এখানে একটা মাস্টার লেভেল লাইট, এটা হচ্ছে লেভেল লাইটের কাটা, এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে একটা ইউএসবি কার্ড ব্লুটুথের, আর ব্লুটুথের সুইচ অন অফ সুইচ, আর এখানে একটা ব্লুটুথ কার্ডের লাইন আছে। আর যেখানে যে বেস্টন সার্কিটের যে কালেকশন দেখতেছেন এটা হচ্ছে চাইনাস একটা বেস্টন সার্কিট ব্যবহার করতে পারবেন, এটাতে চায়না যে বেস্টন সার্কিটটা আছে কমপ্লিট সেই বেস্টন সার্কিটটা ওটাতে ব্যবহার করতে পারবেন। নিচেরটাও আছে সেম কোয়ালিটির, একদম সেম ক্যাটাগরি, নিচেরটাও সেম এই কোয়ালিটিগুলো। তো এই ক্যাবিনেটগুলো বিক্রি করতেছি আমরা 550 টাকা করে, খুব হার্ডি এবং খুব শক্তিশালী এই বডিগুলো। তো এর থেকে আর লোকাল কোয়ালিটির আছে যেগুলো 300-350 টাকা করে বিক্রি করে, ওগুলো হচ্ছে লোকাল কোয়ালিটি। তো আমরা লোকাল কোয়ালিটির যে বডিগুলো ওগুলো রাখি না, আর লোকাল কোয়ালিটির বডি আছে যেগুলো হচ্ছে 150 টাকা করে, এগুলো আমরা 150 টাকা করে দিচ্ছি, অনলি 150 টাকা করে পার পিস, যদি কারো লাগে নিতে পারেন অনলি 150 টাকা, ঠিক আছে। আর এই সাইডে যেগুলো আছে আইপিএসের বডি, এগুলো হচ্ছে আপনার 80 টাকা 50 টাকা বিভিন্ন দামের আছে। আর এখানে যে বডিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার DX0809 যে হচ্ছে বোর্ডটা আছে, কমপ্লিট যে বোর্ডটা, সেই বোর্ডটার হচ্ছে এটা। দেখেন মাইক, টিউটার, বেস, ভলিউম দেওয়া আছে, লেভেল লাইট আছে, অন অফ সুইচ আছে, ব্লুটুথ কাটা আছে। তো হচ্ছে এটা হচ্ছে DX-এর যে বোর্ডটা, অরিজিনাল বোর্ডটা, এর জন্য হচ্ছে এই বডিটা তৈরি করে নেওয়া। তো ওই বোর্ডটা নিলে হচ্ছে আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই, খুব সুন্দরভাবে ক্যারি করতে পারেন। আর যারা বাংলা বোর্ড ব্যবহার করতে পারেন, যে বাংলা 10 রেজিস্টার 4 রেজিস্টার বা 8 রেজিস্টার মেশিন তৈরি করবেন বড় 512-র মধ্যে, এটার মধ্যে করে করতে পারেন। এটা হচ্ছে ইকো সাইড আলাদা থাকবে, আর হচ্ছে বাংলা বেস্টন সার্কিট এটাতে লাগাইতেও পারবেন। তো আপনারা চাইলে মডিফাই করে সব কিছু এটাতে ব্যবহার করতে পারবেন। তো এটার রেট আমরা রাখতেছি অনলি 400 টাকা, ঠিক আছে, অনলি রাখতেছি 400 টাকা, কেউ যদি বেশি নেন আরও কম রাখতে পারবো, এটার দাম রাখতেছি অনলি 400 টাকা। আর উপরে যে ক্যাবিনেটগুলো আছে JBL-এর বড় বড় যে ক্যাবিনেটগুলো, এই ক্যাবিনেটগুলোর দাম দেখতেছি আমরা 1200 টাকা করে। P-801 যে মডেলটা এটার রেট রাখতেছি আমরা অনলি 1200 টাকা। তার পাশে যেটা আছে 516 মডেল মাস্টার ভলিউম ডাবল, দেখতেই পাচ্ছেন এটা P-9001-এর এটা ক্যাবিনেট, এটার রেট রাখতেছি আমরা এটাও 1200 টাকা। তো যার যে ক্যাবিনেটগুলো লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে। কল দিচ্ছেন যে হচ্ছে ট্রান্সফর্মার দেখেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে 45-045 একটা ট্রান্সফর্মার আছে, যেটা হচ্ছে 45-045 ট্রান্সফর্মার, এটার রেট রাখতেছি আমরা 800 টাকা পার পিস। এটা অরিজিনাল হচ্ছে একটা তামার, এটার হচ্ছে প্লাস 12 ভোল্ট এটাতে করা আছে। আর এখানে আরেকটা আছে দেখেন 24-024 একটা ট্রান্সফর্মার আছে, 24-024 প্লাস হচ্ছে এটাতে 12 ভোল্ট করা আছে, এটা অরিজিনাল তামার, এটার রেট রাখতেছি আমরা এটা 800 টাকা, এটা রেট রাখতেছি এটা, আর এটা হচ্ছে 800 টাকা পার পিস অরিজিনাল তামা। আর যদি কেউ সিলভারটা নেন ওটা হচ্ছে 400-450 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা একটা আছে, এটা হচ্ছে 35-035 একটা, এটা হচ্ছে অরিজিনাল তামা, এটা রেট রাখতেছি আমরা অনলি 800 টাকা, ঠিক আছে। তো সব ধরনের অ্যাম্প্লিফায়ার আছে, ক্যাপাসিটার, ফিল্টারিং ক্যাপাসিটারগুলো বিভিন্ন দামের হয়, এগুলো আমরা রাখতেছি পার পিস 74 টাকা করে। আর এখানে যে ক্যাপাসিটার, ফিল্টারিং ক্যাপাসিটারগুলো আছে অনেক আগের মডেল এগুলো, আর আগের যে অ্যাম্প্লিফায়ারগুলোতে দেখবেন এই ক্যাপাসিটারগুলো বেশি ব্যবহার করে থাকতো সবাই। তো এটার রেট রাখতেছি অনলি 50 টাকা করে পার পিস। আর যে কুলার ফ্যানটা দেখতেছেন, কুলার ফ্যানের রেট রাখতেছি অনলি 80 টাকা করে। তো আপনাদের আসলে সবারই যে ধারণাটা ছিল মোটামুটি আপনাদের ধারণা আপনারা বুঝতে পারছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।